কুমুদিনী প্রাথমিক বিদ্যালয়ের বিজয় সম্মেলনে বাংলার লোকশিল্পকে বাঁচানোর উদ্যোগ পরিবেশিত হলো লোকসঙ্গীত। বিজয় সম্মেলনী উপলক্ষে অভিনব উদ্যোগ বনগাঁ কুমুদিনী গার্লস প্রাইমারি সেকশনে। আগামী দিনে ছাত্রীদের লোকসঙ্গীতের প্রতি আগ্রহ বাড়াতে আয়োজন করা হয়েছে এক বিশেষ কর্মশালার। স্কুলের এহেন উদ্যোগে ছাত্রীদের পাশাপাশি খুশি অভিভাবকেরাও। চলছে উৎসবের মরশুম, সম্প্রতি শেষ হয়েছে শারদ উৎসব এবং লক্ষ্মী পুজো। বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের। তবে বিজয় সম্মেলনী অনুষ্ঠান পালনের পাশাপাশি এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল কুমুদিনী গার্লস প্রাইমারি সেকশনের শিক্ষক শিক্ষিকাদের। জানা যায় ছাত্রীদের আগামী দিনে লোকসঙ্গীতের প্রতি আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় এক বিশেষ কর্মশালার, যেখানে কোনো আধুনিক বাদ্যযন্ত্র নয়, বরং বাংলার লোকশিল্পের প্রতি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে দোতারা, হারমোনিয়াম, একতারা সহযোগে কীভাবে এই বাদ্যযন্ত্রগুলি বাজিয়ে লোকসঙ্গীত পরিবেশন করা হয় তা তুলে ধরা হয় এদিনের কর্মশালায়। পাশাপাশি এমন অনেক পড়ুয়াই আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক সামর্থ্য না থাকায় গান শিখতে পারে না। সেই সকল পড়ুয়াদের কথা মাথায় রেখে এই কর্মশালার মাধ্যমে যাতে পড়ুয়াদের লোকসঙ্গীত চর্চা করানো যায় সে কারণেই আজ এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও লোকসঙ্গীত কী বা তার গুরুত্ব কতটা সেই সম্পর্কে পাঠ দেওয়াও হয় এই কর্মশালায়। আগামী দিনে চলার পথে এই কর্মশালার শিক্ষা ছাত্রীদের এক অন্য মাত্রা দেবে বলে আশাবাদী শিক্ষক শিক্ষিকারা। পড়াশোনার পাশাপাশি প্রতিটি বাচ্চাই এখন চায় সাংস্কৃতিক দিক থেকে সমানভাবে পারদর্শী হতে। এই কর্মশালার পাঠ আগামী দিনে তাদেরকে সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, তবে জেলার মধ্যে এই প্রথম জেলার কোনো প্রাথমিক স্কুলে লোকসঙ্গীতের কর্মশালার আয়োজন করা হলো খুদে পড়ুয়াদের জন্য। পাশাপাশি আগামী দিনে জেলার অন্যান্য স্কুলগুলিতেও এই ধরনের কর্মশালার আয়োজন করা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। বিজয় উপলক্ষে বিজয় সম্মেলনী আমাদের আগে হওয়ার কথা ছিল, ডানার জন্য আমাদের এক সপ্তাহ পিছিয়ে দিতে হয়েছে, গত বুধবারে হওয়ার কথা ছিল। তো আজকে বিজয় সম্মেলনীতে একটা অভিনব উদ্যোগ, যেটা যে উজান লোকগানের দল, এরা ইন্টারন্যাশনাল দল বলা যেতে পারে, এরা দেশে বিদেশে প্রোগ্রাম করে বেড়ায়, কিন্তু এরা আমাদেরকে একটা বাচ্চাদের জন্য একটা অপরচুনিটি দেয়, সেটা হলো যে এরা একটা কর্মশালা করবে বাচ্চাদের। অনেক বাচ্চা আছে তারা গান শিখতে পারে না, অনেক বাচ্চা আছে গান শিখতে পারে, কিন্তু যারা গান শিখতে পারে না তারা আড়ালেই থেকে যায়। সেই জন্য এরা একটা উদ্যোগ নিল যে যারা শিখতে পারে না তাদেরকে আমরা প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা কর্মশালার মাধ্যমে তাদেরকে কিছু গান উপহার দিতে চাই। তবে এদিনের আয়োজিত এই কর্মশালা নিয়ে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলে যথেষ্ট উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন এদিনের এই কর্মশালায়। এ বিষয়ে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এক লোকসঙ্গীত দলের এক সদস্য জানান, আমরা খুবই খুশি, জেলার মধ্যে এই প্রথম এই স্কুলেই এমন কর্মশালার আয়োজন করা হয়। ছাত্রীরা যথেষ্ট উৎসাহের সঙ্গে এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি আরও জানান, আমরা মূলত লোকগান নিয়েই কাজ করি। এখন দেখা যাচ্ছে প্রত্যেক জায়গাতে গিটার, অক্টোপ্যাড, বেস গিটার, লিড গিটার, লোকগানের সেই হারিয়ে যাচ্ছে, একদম জিনিসটাই নেই। কিন্তু আমরা চেষ্টা করছি, একদম আধুনিক কোনো যন্ত্র নয়, হারমোনিয়াম, দোতারা, একতারা, এই নিয়েই আমরা কাজ করছি। আর আমরা সকল শিক্ষক শিক্ষক শিক্ষিকা তাদেরকে এবং আজকের বিদ্যালয়ে যে কর্মশালা করেছে, কর্মশালার যে আয়োজন করেছে, এর জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1,00,000 টাকা কেনাকাটার উপর থাকবে 6,000 থেকে 12,000 টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।